ভাগ্যের কি নির্মম পরিহাস, গ্রেফতারের আগে নিজেই দেখাতেন গ্রেফতারের ভয়, তার হাতে এখন হাতকড়া। রাজ আল আবির নিজেকে পরিচয় দিতেন সহকারী পুলিশ কমিশনার হিসেবে, বলে বেড়াতেন তিনি 38তম বিসিএসএ পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন, দায়িত্ব পালন করছেন রাজধানীর মিরপুর জোনে। মাদক কারবারিদের ধরে এনে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, বিরোধপূর্ণ জমি ও ফ্ল্যাটের মীমাংসা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিভিন্ন দোকান থেকে বাকিতে কেনা, এগুলো তার অপরাধের ছোট্ট উদাহরণ। আমার এদিকে একটা ফ্রি জানাইছে 50,000 টাকা দিয়ে আমার গ্যারান্টার বানাইয়া, তাই দোকানে টাকাও দিতে আসে না, ফ্রিজও ফেরত দিতে আসে না, দোকানদার আমাকে খুব চাপ দিতে আসে। তার একটা মোটর সাইকেল বিক্রি করার কথা, আমার কাছে 1,10,000 টাকা নেয়, এখন মোটর সাইকেলও দেয় না, টাকাও দেয় না। মিথ্যা পরিচয় দিয়ে চট্টগ্রামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক করে আবির, পরবর্তীতে মেয়েটিকে অপহরণ করে ঢাকায় একটি বাসায় আটকে রেখে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে পরিবারের নিকট দাবি করে মোটা অঙ্কের টাকা। গোয়েন্দারা বলছেন পুলিশ পরিচয়ে একাধিক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ছিল সে। সে বিভিন্ন জায়গায় এই পরিচয় দিয়ে বিয়েও করেছে এবং সেই বিয়ে করে প্রতারণার মাধ্যমে আসলে ওই যে কোর্ট ম্যারেজের নাম করে আসলে এটাও একটা প্রতারণা, সেখানে গার্জেনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে বা আপনার যৌতুক হিসেবে অর্থ নিয়েছে। তার কাছ থেকে খেলনা পিস্তল, সহকারী পুলিশ কমিশনার লেখা ভিজিটিং কার্ড উদ্ধার করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।